এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলান্যাস এবং ভূমিপূজন সহ মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল তেলিয়ামুড়া মহকুমা আদালতের নতুন বাড়ির। সোমবার বিকাল ৩টায় এই ভূমিপূজন এবং শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা উচ্চ আদালতের মুখ্য বিচারপতি টি অমরনাথ গোর, উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ, ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী রায়, খোয়াই দায়রা আদালতের বিচারপতি সহ অন্যান্যরা। পরে বিধায়িকা কল্যাণী রায় আলোচনা করতে গিয়ে বলেন, তেলিয়ামুড়া মহকুমাবাসীর দীর্ঘ বছরের দাবি আজ পূর্ণ হলো। এখন আর তেলিয়ামুড়া মহকুমাবাসীকে বিচারের জন্য অর্থ খরচ করে খোয়াই যাতায়াত করতে হবে না। ছোটখাটো ঝামেলা বিচারের জন্য খোয়াই যাতায়াতের সমস্যা এবং ঝামেলার অবসান হয়ে যাবে তেলিয়ামুড়াতেই। আগামী কয়েকদিনের মধ্যেই তেলিয়ামুড়া মহকুমা আদালতের কাজকর্ম শুরু হয়ে যাবে। তিনি এও জানান, এখন যেখানে পাবলিক লাইব্রেরি এবং স্পোর্টস অফিস রয়েছে সেখানেই আপাতত মহকুমা আদালতের কাজকর্ম চলবে। তিনি আরও জানান, বর্তমান ডিসি অফিস যে জায়গায় রয়েছে সেখানেই তৈরি করা হবে মহকুমা আদালতের নতুন পাকা দালান বাড়ি। আজকের এই শিলান্যাস এবং ভূমিপূজনের পরে এই নির্মাণ কাজ শুরু হবে বলে জানান বিধায়িকা কল্যাণী রায়। জানা যায়, ২৩ রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক লগ্নে তেলিয়ামুড়া মহকুমাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো আজ, অর্থাৎ সোমবার। यहाँ पर जुडिशरी इतना तरक्की कर रहा है कि जुडिशरी टू योर डोर स्टेप्स, आपको कहीं दूसरे गांव दूसरे शहर जाने की नौबत नहीं है। जैसे कि यहाँ पे बहन जी बताया और हमारे लोध भाई भी बताया, कोर्ट जो है आपके गांव आपके घर के सामने होगा और ये इतने साल का आपका वेटिंग पीरियड अभी खत्म होने को आ रहा है। इसके लिए हम गवर्नमेंट को भी धन्यवाद देते हैं और टोटल जुडिशियल सिस्टम को भी हम धन्यवाद देते हैं। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा।